দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, সন্দীপ সরকার রয়েছেন ভাটপাড়া থানার সামনে থেকে। প্রথমে সন্দীপ তোমার কাছেই আসি, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সেখানে পৌঁছে গিয়েছেন, এই মুহূর্তে উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আর কারা কারা সেখানে রয়েছেন এবং ডিজি বীরেন্দ্র তিনি কি বৈঠক করছেন সেখানে, কি দেখছো? দেখো একেবারেই তাই, আজকে যখন এই ভাটপাড়া থানার উদ্বোধনের কথা ছিল এবং যখন কলকাতা থেকে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র তিনি রওনা হয়ে গিয়েছিলেন, সেই সময় কিন্তু ভাটপাড়া রণক্ষেত্রের চেহারা নেয় এবং ঠিক সেই সময় যখন এখানে অশান্তি চলছে সেই সময় ভাটপাড়ায় উদ্দেশ্যে রওনা হয়েও মাঝপথ থেকে ফিরে যান রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তারপর তিনি এখান থেকে সরাসরি চলে যান কলকাতায় এবং কলকাতাতে তারপর মুখ্যমন্ত্রী, এডিজি লয়েন অর্ডার এবং রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে বৈঠক হয়, তারপর আবারও তিনি ফিরে এসেছেন। এই মুহূর্তে ভাটপাড়া থানায় ভাটপাড়ার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন এখানে, কমিশনারেটের এবং ভাটপাড়া থানার ওসি রয়েছেন, তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বৈঠক হচ্ছে। ডিজি তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে, মিনিট কুড়ি আগে। এই মুহূর্তে থানার মধ্যে উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে যেরকম বৈঠক চলছে তার পাশাপাশি গোটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু ঠিক ঠিক করছে পুলিশ, প্রত্যেকটি জায়গায় এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু যেটা যেটা প্রশ্ন উঠছে যে যখন এই অশান্তি চলছে ছিল সেই সময় ডিজি মাঝপথ থেকে ফিরে গেলেন, কেন তিনি ফিরে গিয়েছিলেন সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এটা ঠিক যে কলকাতায় ফেরত যাবার পর তিনি আবারও ফিরে এসেছেন, এই মুহূর্তে আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে, গোটা রাস্তায় কিন্তু পুলিশকর্মী ছাড়া সেই অর্থে আমরা আর কোনো সাধারণ মানুষ, যান চলাচল কিন্তু কার্যতই দেখা যাচ্ছে না। তুমি দেখতে পাবে যে যারা রয়েছেন অধিকাংশই পুলিশকর্মী এখানে মোতায়েন রাখা রয়েছে, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, এখানে পুলিশের তরফ থেকে মাইকিংয়ের বন্দোবস্ত করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই মাইকিং শুরু হয়ে যাবে। স্ট্র্যাকো বাহিনী রয়েছে, র্যাফ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রত্যেকটি অংশে কিন্তু এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই অশান্তির ঘটনার পর থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, কীভাবে এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে এই বৈঠকে, প্রাথমিকভাবে সেরকমটাই আমরা জানতে পারছি। ভাটপাড়াকে শান্ত করতে প্রশাসন যথাযথ পদক্ষেপ করছে, মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন, আজ থেকে চালু হচ্ছে নতুন থানা, জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন জায়গায় জগদ্দল এবং ভাটপাড়া থানা ও লাগোয়া কিছু কিছু জায়গায় যেসব আইন শৃঙ্খলা জড়িত পরিস্থিতি উদ্ভূত হয়েছে সে বিষয়ে সিরিয়াস ভিউ নিচ্ছেন। কিছু সমাজ বিরোধী এবং অপরাধী মানুষজন ওই সব পকেটে সক্রিয় হয়েছেন, বহিরাগত কিছু কিছু উপাদানকেও স্থানীয় উপাদানদের সঙ্গে সংযুক্ত হতে দেখা যাচ্ছে, এর ফলে স্বাভাবিক জনজীবন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিস্টার্ব এবং ডিস্ট্রাপ্টেড হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার কড়া দৃষ্টি দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এবং পুলিশের বিভিন্ন সিনিয়র অফিসার্স যার নেতৃত্বে রিপ্রেজেন্টেটিভ পুলিশও আছেন তারা সাইটসে গেছেন। ভাটপাড়ায় একটি নতুন থানা আজ থেকেই চালু করা হয়েছে, র্যাফ এবং অন্যান্য পুলিশ এনফোর্সমেন্ট পাঠানো হয়েছে এবং হচ্ছে, রুট মার্চ চালু হচ্ছে। এডিজি সাউথ বেঙ্গল সঞ্জয় সিংকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদারকি ভার অর্পণ করে ব্যারাকপুরে অবিলম্বে পাঠানো হয়েছে যাতে সেখানে স্বাভাবিক জনজীবন পুনরায় ফিরে আসে। এডিজি ইনচার্জ অফ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হিসেবে শ্রী সঞ্জয় সিং স্পটে ছুটে যাচ্ছেন। সেকশন 144 ভাটপাড়া এবং জগদ্দল পুলিশ স্টেশন এবং লাগোয়া এলাকায় লাগু করা হচ্ছে লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবিলম্বে রিস্টোর করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা।